আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা CHR 2017 মডেলের হাইব্রিড ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা CHR একেবারেই ফ্রেশ মডেল 2017, রেজিস্ট্রেশন 2021, নতুনের যে কন্ডিশন ওই কন্ডিশনে আছে, এরকম গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। টয়োটা CHR গাড়ি GLED, টয়োটা CHR GLED মডেল 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2021-এর জুনে, মডেল 17, রেজিস্ট্রেশন 2021-এর জুনে, সিসি হচ্ছে 1800, হাইব্রিড, ট্যাক্স টোকেন আছে 24-এর জুন, ট্যাক্স টোকেন আছে 23-এর জুন থেকে 24-এর জুন, এবং ফিটনেস আছে 24-এর জানুয়ারি পর্যন্ত। এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় ভালো লেগেছে। একটি নতুন গাড়ি যে কন্ডিশনে দেখতে পাওয়া যায়, আমার এই গাড়িটি ওই একই কন্ডিশনে আছে, নতুন কন্ডিশন, নতুনের মতো ফ্রেশ। গাড়িটির সামনের হেডলাইট অরিজিনাল, পেছনের ব্যাকলাইট অরিজিনাল, প্রজেকশন LED, এবং গাড়িটিতে রয়েছে সামনে পেছনে বডি সেন্সর। গাড়িটির সামনে পেছনে ডানে বামের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, কোনো গ্লাস এখনও চেঞ্জ হয়নি। যিনি গাড়িটির ইউজার তিনি হচ্ছে এই গাড়িটির ফার্স্ট ইউজার। তো আমরা গাড়িটির একেবারে কাছ থেকে দেখাচ্ছি, বডির কোনো অংশে কোনো স্ক্র্যাচ নেই এবং অরিজিনাল রয়েছে। আপনি মার্কেটে একটি নতুন গাড়ি দেখবেন আর আমার এই গাড়িটি দেখবেন একেবারেই সেম টু সেম। এখানে ওয়াটারফল রয়েছে, ওয়াটার হোল্ডার, এবং গাড়িটির ভেতরের ফুল ভিউটা আমি দেখাচ্ছি। ড্যাশবোর্ড কন্ডিশন, ডোর প্যাড কন্ডিশন, ড্যাশবোর্ড কন্ডিশন একেবারে ফ্রেশ। আপনি মার্কেটে নতুন গাড়ি যে কন্ডিশনে দেখতে পাবেন, আমার এই গাড়িটি ওই একই কন্ডিশনে আছে। গাড়িটির কন্ডিশন নতুনের মতো ফ্রেশ আছে বিধেই কিন্তু এই গাড়িটি আমি ক্রয় করেছি। আর আমি যখন গাড়িটি ক্রয় করেছি তখন আমি গাড়িটি কিন্তু কম্পিউটার অ্যানালাইজ করেছি। কম্পিউটার অ্যানালাইজ করে গাড়িটি আমার এতই ভালো লেগেছে এবং এতই পছন্দ হয়েছে যে এই গাড়িটি ক্রয় করতে আমি বাধ্য হয়েছি। গাড়িটির গ্লাস, সবগুলো গ্লাস অরিজিনাল, কোনো গ্লাস এখনও কিন্তু চেঞ্জ হয়নি। গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট। গাড়িটির পেছনের ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। একটি নতুন গাড়ি যে কন্ডিশনে থাকে, যে অবস্থায় থাকে, আমার এই গাড়িটি একই অবস্থায় রয়েছে। এই গাড়িটি যদি আপনি সরাসরি দেখতে চান, আপনাকে আমাদের শোরুমে চলে আসতে হবে। শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। আমরা এখন এখানে যেখানে ভিডিও করছি এটা হচ্ছে 62 নম্বর পিলার। আমরা যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে মেট্রো রেলের 62 নম্বর পিলার। এখান থেকে সোজা বরাবর একেবারে 10 নম্বর পিলার পর্যন্ত যাবেন, 6 নম্বর পিলার পর্যন্ত যাবেন। 6 নম্বর পিলার থেকে সোজা ডাইনে হলো BRTA। BRTA থেকে আরেকটু সামনে গেলে হাতের ডাইনে আমাদের শোরুমের নাম আয়েশা কার ট্রেডিং। আর এদিক দিয়ে সোজা হচ্ছে একেবারে মিরপুর ডিউচেস, এদিক দিয়ে সোজা হচ্ছে মিরপুর ডিউচেস। এখন আসি 62 নম্বর পিলারে, মেট্রো রেলের সামনে বরাবর দিয়ে যাবেন। তো টয়োটা CHR বর্তমান বাজারে এই গাড়িটির প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন। নতুন গাড়ির কত দাম আছে, পুরাতন গাড়ির কত দাম আছে আপনারা সবাই জানেন। পুরাতন গাড়ি কন্ডিশনের উপরে দাম ভেরি করে, কারণ ভালো কন্ডিশনে যে গাড়িগুলো পাওয়া যায় সে গাড়িগুলো কেউ কম দামে দেয় না, অর্থাৎ কম দামে কেউ বিক্রি করে না। গাড়িটির পেছনের ফুল ভিউ, এখানে খুব ভালো স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য। পুরাতন গাড়ি কেনা বেচা হয় কন্ডিশনের উপরে, যেমন বাংলাদেশে 2017 মডেলের গাড়ির কোনো অভাব নাই, আবার বিভিন্ন গাড়ির বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন গাড়ির বিভিন্ন কন্ডিশন এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন দাম।
যার কন্ডিশন বেশি ভালো তার দাম তত বেশি। টয়োটা ভেবিটিআই ইঞ্জিন 1800 সিসির অকটেন চালিত ইঞ্জিন এবং রয়েছে হাইব্রিড ডিভাইস এবং পাশে রয়েছে হাইব্রিড ডিভাইস। আমরা একেবারে ইঞ্জিনের কাজের পার্টসগুলো দেখার চেষ্টা করছি। একটি নতুন গাড়ির বনাট খুলবেন, নতুন গাড়ির বনাট উঠাবেন, উঠানোর পরে ইঞ্জিনের যেই চেহারা দেখা যায়, যেই কন্ডিশন, যেই ফ্রেশ দেখা যায়, এই গাড়িটি ওই একইভাবে কিন্তু ফ্রেশ আছে। গাড়িটির কন্ডিশন এক কথায় নতুন গাড়ির যে কন্ডিশন ওই কন্ডিশনে আছে নেম প্লেট। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনি যখন সরাসরি আসবেন, আপনি যখন সরাসরি এসে দেখবেন, তখন আপনার এই গাড়িটি আরও বেশি ভালো লেগে যাবে। তো আমরা অবশ্যই চলে যাব প্রাইজের ব্যাপারে। এই গাড়িটির দাম আমার শোরুমের আস্কিং মূল্য 31,90,000 টাকা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 31,90,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে, এই গাড়িটির প্রাইজের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি আলোচনা করতে পারেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।